আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের রেসিপি নিয়ে। চিতল মাছ একটি সুস্বাদু মাছ, এই মাছটা আমরা সকলেই খুব পছন্দ করে থাকি। তাহলে চলুন দেখি নিয়ে এই চিতল মাছটি রান্নার জন্য আমাদের কী কী উপকরণ লেগেছে। এই চিতল মাছটি রান্না করার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি তা হলো, এই জায়গায় আমি 4 পিস আমি চিতল মাছ আমি নিয়েছি। এটা আমি এভাবে কেটে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ পরিমাণ মতন হলুদ লবণ মাখিয়ে আধা ঘন্টা আমি এভাবে ম্যারিনেট করে রেখেছি। এই জায়গায় আমি এই মিশ্রণটা করে নিয়েছি। 1 টেবিল চামচ আমি নিয়েছি জিরা বাটা, আর 4 চামচের 1 চামচ করে নিয়েছি আমি পেঁয়াজ রসুন ও আদা বাটা। এই জায়গা থেকে আমি ফোড়নের জন্য দিব কিছুটা পরিমাণ জিরা, মেথি এবং কালো জিরা। এই জায়গার থেকে আমি 1টি তেজপাতা এবং 1টি শুকনা লঙ্কা দিব। এই জায়গায় আমি কারি পাউডার নিয়েছি 4 চামচের 1 চামচ। এটা আমার হোমমেড কারি পাউডার, আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা করলে দেখে আসতে পারেন। এই জায়গায় বড় 1টা পেঁয়াজ আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি, 4-5টা ছোট টমেটো এইভাবে কিউব করে আমি কেটে নিয়েছি, আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে সেটা আমি গরম করে নিয়েছি। এখন আমি সেই হলুদ লবণ মাখানো মাছগুলি এখন আমি একে একে আমি একটু ভেজে নিব। আমি সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। এখন সেই মাছগুলো আমি সয়াবিন থেকে আমি তুলে নিলাম। একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এবং সেই ফোড়নটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সেই পেঁয়াজটা আমার সেই পেঁয়াজ এবং আমি এখন সেই বাটা মশলাটা এখন আমি দিয়ে দিলাম। এখন একটু আমার জল দিতে হবে। জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো আমি এখন সেই মাছগুলি এখন সেই মশলার ভিতর আমি দিয়ে দিলাম। সেই কারি পাউডারটা
আমার সেই মাস্টারে দিয়ে দেরি আমি একটু সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি এই চিতল মাছের রেসিপিটি। আমি অনেক সহজভাবে আপনাদের দেখালাম, আপনারা সকলেই এই মাছটি বাসায় রান্না করে খেতে পারবেন। যদি আপনারা এই মাছটি গরম গরম ভাতের সাথে খেতে পারেন, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।